সব সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার, গুড মর্নিং, একদম সকাল সকাল আপনাদের রাশিফল বলার জন্য চলে এসেছি আর আপনারা অধীর আগ্রহে বসে আছেন শ্রীলালদা কী বলবে আজকে। অবশ্যই বলবো, তার আগে বলবো পঞ্জিকা। আজকে পঞ্জিকা হচ্ছে 10th April, 27শে চৈত্র, আজকে শনিবার, আজকে পূর্বভাদ্র নক্ষত্র, আজকে সূর্য উদয় 5:26 সকালবেলা মানে ভোরবেলা এবং সূর্যাস্ত 5:52। আজকে ব্রহ্মযোগ আছে, দিনটা ভালো না, বুঝলেন তো। ব্রহ্ম মানে হচ্ছে অশান্তি, মানে জ্বলে পড়ে মরা আর কি, এই এই দিনটা আর কি। আজকে আজকে শুভকর্ম সেরকম কিছু নাই আর কি। এই হচ্ছে আজকে দিনের পঞ্জিকা আর বলবো রাশিফল। তার আগে বলবো অবশ্যই আমার ফোন নম্বরটা লিখে রেখে দিন টিভি স্ক্রিন থেকে, 9830300 77 20 98 3 77 20। এই নাম্বারটাই কিন্তু আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে স্পেশালি। আর যেহেতু আজকে 10 তারিখ, আজকে আমি শিলিগুড়িতে আছি, আজকে আমি শিলিগুড়িতে থাকবো। যারা এখনও পর্যন্ত বুকিং করেনি তারা ডেফিনেটলি বুকিং করে নিন। আর কালকে আমি কোচবিহারে থাকবো, একদম একই কথা আপনার জন্য, যারা এখনও বুকিং করেনি তারা বুকিং করে নিন, শিলিগুড়ি কোচবিহার। আমি কিন্তু টানা 10 দিন থাকবো না, বুঝলেন কি বলছি, আজকেই ফোন করে নিন, বেস্ট হবে আর কি। ওকে, চলুন দেখে নিই আজকে ভাগ্য। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকে ব্যয়বহুল দিন, তবে একটা জিনিস খুব ভালো মেষ রাশি, নতুন পরিকল্পনা, নতুন কোনো ম্যাচুরিটি হওয়া, নতুন কোনো কাজ, প্ল্যানিং ইজ ভেরি গুড। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে আজ অনেকগুলো সুযোগ আপনার হাতে আসবে, ভালো কথা বলার জন্য আপনি বেশ কিছু লাভ পাবেন, আপনি টাকা পয়সা গোছাতে পারবেন, আর নিজের কাজগুলো না সম্পূর্ণরকমভাবে কমপ্লিট করুন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে কর্ম নিয়ে প্রমোশন, নতুন পরিকল্পনা। একটা জিনিস মিথুন রাশির ক্ষেত্রে আমি বলে দিতে পারি, কোনো দুষ্ট লোক মানে বাজে লোকের কিন্তু পরামর্শ শুনবেন না, কিন্তু একটু বুদ্ধি দিয়ে চলবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্য নিয়ে যে দোদুল্যমান, কী করবেন আর কী করবেন না, কী বলবেন আর কী বলবেন না, কী করা উচিত কী করা উচিত না, এগুলো আগে ভাববেন। কথায় আছে, ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না, মনে থাকে যেন। সিংহ রাশি, মন খারাপ, ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, কিছু মামলা মোকদ্দমা। কন্যা রাশি,
ব্যবসায়িক দিক দিয়ে খুবই ভালো, নতুন যোগাযোগ আসবে, স্ত্রীর জন্য বা স্বামীর জন্য কিছু করতে পেরে আনন্দ। তবে আজকে কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না, কিন্তু লোভে পাপ। তুলা রাশি, শরীর নিয়ে ডিস্টার্ব, কিছু না কিছু সমস্যা আপনাকে ভোগাবে, কিছু না কিছু জায়গা আপনার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হবে, গোপন অঙ্গে পীড়ার যোগ দেখা যাচ্ছে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, প্রেমের জায়গায় গণ্ডগোল, বন্ধুত্ব, রিলেশন, সম্পর্ক ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। মানে আপনি তো সবাইকে বিশ্বাস করেন, যতক্ষণ না ক্ষতি হয় ততক্ষণ আপনি বুঝতে পারেন না কি হচ্ছে না হচ্ছে। আজকে মানুষ চেনার দিন। ধনুরাশি, পারিবারিক ক্ষেত্রে অশুভ, মায়ের অসুস্থতা, বন্ধু থেকে ঠকা, হার্টের কোনো প্রবলেম থাকলে বা বুকের কোনো প্রবলেম থাকলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। মকর রাশি, সাহসিকতা বৃদ্ধি, অনেক পরিকল্পনা, ব্যয়বহুল চিন্তা, তবে একটা ভালো, মকরের অ্যাসেট বা সম্পত্তি বাড়াতে পারেন। কুম্ভ রাশি, কথা কিন্তু মার্জিত হতে হবে, ভুল কথা বললে কিন্তু প্রবলেম আছে। টাকা দেওয়া গুণে, টাকা নেওয়া গুণে, কাগজ সই করা বা এগ্রিমেন্ট করা ভালো করে ভাবনা চিন্তা করে করবেন, দুম করে ইমোশনালি কোনো কাজ করতে যাবেন না। মীন রাশি, চঞ্চলতা, ভয়ভীতি, লোকের সঙ্গে মানে ঠিক মতন গুছিয়ে কথা বলতে না পারা, নার্ভাসনেস, এই ব্যাপারটা আজকে বেশি দেখা যাচ্ছে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। আজকের মতন বিদায় নেব। অবশ্যই 9830307720 এই নম্বরে ফোন করে নিন। থ্যাংক ইউ।